নামাজ পড়িলে পাবে না খোদারে, তো জীবিতা নিলেই পাইবা না। বন্দামি মারিফত হাসিল করার পথ নয়, বন্দামি হইল জাহান্নামের পথ। আল্লাহকে দুনিয়াতে চর্মচুকে দেখা যাবে না কেন, তার পিছনে কারণ হলো আমাদের চোখে আল্লাহকে দেখতে যতটুকু পাওয়ারের দরকার ততটুকু পাওয়ার দেওয়া হয় না। রহস্য হলো কেন দেওয়া হয় না, দিলেই তো দেখবে, দেখলে ইমান গ্রহণযোগ্য হবে না। কাজেই মুমিনের ইমান যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এই জন্য দুনিয়াতে চর্মচুকে আল্লাহকে দেখার ব্যবস্থা নেই। এই জন্য জিব্রিল ফিরিস্তা যখন প্রশ্ন করেছিলেন এহসান কি জিনিস, জবাবে আল্লাহর রাসূল বলেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। যেন বললেন কেন, যেহেতু বাস্তবে দেখার ব্যবস্থা নেই এই জন্য যেন বলেছেন। মর্ম হলো যদি তুমি আল্লাহকে দেখতে তাহলে যতটুকু মনোযোগী হয়ে ইবাদত করতে, আল্লাহকে না দেখা সত্ত্বেও ততটুকু মনোযোগী হয়ে ইবাদত করার নাম এহসান। এর বাংলা হলো খাঁটি ইবাদত, নির্বেজাল ইবাদত। এহসানের বাংলা হলো নির্বেজাল ইবাদত। আমি যদি এমনভাবে নামাজ পড়ি যেভাবে নামাজ পড়লে যদি আল্লাহকে দেখতাম তাহলে যতটুকু মনোযোগী হয়ে নামাজ পড়তাম, আল্লাহকে না দেখা সত্ত্বেও ততটুকু মনোযোগী হয়ে যদি আমি নামাজ পড়ি তাহলে আমার নামাজটা হবে নির্বেজাল ইবাদত, আমার নামাজটা হবে খাঁটি ইবাদত। এরপরে আল্লাহ রাসূল বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, আল্লাহকে দেখার মতো মনোভাব নিয়ে ইবাদত করার অবস্থা হঠাৎ করেই বান্দার মধ্যে আসে না, এর আগে কিছু প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, এর আগে কিছু ট্রেনিং গ্রহণ করতে হয়, এর আগে কিছু মুজাহাদা করতে হয়, সাধনা করতে হয়। এই সাধনার মাধ্যমে বান্দা ওই পর্যায়ে পৌঁছে যে যদি আল্লাহকে দেখত তাহলে যতটুকু মনোযোগী হয়ে ইবাদত করত, আল্লাহকে না দেখা সত্ত্বেও ততটুকু মনোযোগী হয়ে ইবাদত করতে পারে। এটা বলেন আমার কথা বুঝে থাকলে, সাধনা ছাড়াই অর্জন হয় না, এর জন্য একটু সাধনার দরকার হয়, এর জন্য সাধনার দরকার। এই সাধনার পদ্ধতি বলে দিয়ে রাসূল বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, তুমি যদিও আল্লাহকে না দেখো আল্লাহ অবশ্যই তোমাকে দেখে। বলুন তো আমরা যদিও আল্লাহকে না দেখি কেন দেখি না, রহস্য কি এটা আমি আগেই বলেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে সদা সর্বদা দেখেন কি না, আল্লাহ আমাদেরকে সদা সর্বদা দেখেন। এই ধ্যান, এই ভাব, এই ধ্যানমগ্নতা, এই চিন্তা চেতনা মনের মধ্যে সৃষ্টি করার জন্য কিছুদিন সাধনা করতে হয়, কিন্তু কিছুদিন মেহনত করতে হয়, কিছুদিন পরিশ্রম করতে হয়। এটাকে বাংলা ভাষায় বলে সাধনা, আর এলমে তাসকিয়া বা এলমে তাসাউফের পরিভাষায় বলা হয় রিয়াজত মুজাহাদা। এই শব্দগুলি যারা রিয়াজত মুজাহাদা, যারা এলমে তাসকিয়ার চর্চায় যারা নিয়োজিত নন, এলমে তাসাউফের চর্চা যারা করেন না, তাদের জন্য রিয়াজত শব্দ বোঝা কঠিন হবে, তাদের জন্য মুজাহাদা শব্দ বোঝা কঠিন হবে। এই জন্য তাদের জন্য সহজবুদ্ধ করে বলার জন্য আমি বাংলা শব্দটা ব্যবহার করি সাধনা। আল্লাহকে দেখার মতো চিন্তা চেতনা মনের মধ্যে সৃষ্টি করার জন্য কিছুদিন সাধনা করতে হয়, এই সাধনাটা অন্তরের ধ্যানের ব্যাপার। শুধু বিশ্বাস করলেও চলে না, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এই বিধান বিধান সম্পর্কীয় শাস্ত্রকে ইলমে আকাইদ বলা হয়। ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলিকে ইলমে ফেকা বলা হয়, আর ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনীয় নয়, আর অন্তরেও শুধু বিশ্বাস করলে চলে না, অন্তরের দ্বারা পালন করতে হয়,
অন্তরের দ্বারা পালনীয় বিধিবিধানকে পরিভাষাগতভাবে ইলমে তাসকিয়া, ইলমে তাসাউফ, আত্মশুদ্ধির জ্ঞান বলা হয়। জিব্রিল ফেরেশতার তিন প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যাবতীয় বিধিবিধানকে তিন ভাগে বিভক্ত করে দিলেন এবং উম্মতের আলেমগণ এই তিন প্রকার বিধিবিধানকে শাস্ত্রীয় আকারে বিন্যস্ত করেছেন। একটা শাস্ত্রের নাম ইলমে ফেকা, একটা শাস্ত্রের নাম ইলমে আকাইদ, একটা শাস্ত্রের নাম ইলমে তাসকিয়া বা ইলমে তাসাউফ। এই তিন প্রকার এলেমের সমষ্টির নাম দিন। কেন? জিব্রিল ফেরেশতা বিদায়ের পর রসুল বলেছেন, হুয়া জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিব্রিল ফেরেশতা এসেছেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিয়েছেন। সুতরাং ইলমে ফেকা যেমন আমাদের দিনের অংশ, ইলমে আকাইদ যেমন আমাদের দিনের অংশ, তেমনিভাবে ইলমে তাসকিয়া বা ইলমে তাসাউফ আমাদের দিনের অংশ। এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে আমাদের দিন বলতে কি বোঝায়। যে সমস্ত ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলিও দিন, যে সমস্ত বিধিবিধান অন্তরে বিশ্বাস করতে হয় সেইগুলিও দিন, যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেইগুলিও দিন। এই তিন প্রকারের বিধিবিধানের সমষ্টির নাম দিন। কাজেই শুধু আকাইদ দিন নয়, দিনের এক তৃতীয়াংশ। শুধু ফেকা দিন নয়, দিনের এক তৃতীয়াংশ। শুধু তাসাব্বুফ দিন নয়, দিনের এক তৃতীয়াংশ। এই তিন প্রকার বিধিবিধানের সমষ্টির নাম হলো আমাদের দিন। এতক্ষণে আমি আপনাদের সামনে আমাদের দিন বলতে কি বোঝায় এই বিষয়টা তুলে ধরলাম। এবার আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি যে আল্লাহ লিয়া তাফাক্কাহু ফিদ্দিন বলেছেন, দিনের দীক্ষা গ্রহণ করার জন্য কিছু মুসলমান বের হয়ে যাও। দিনের শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বলেননি, বলেছেন দিনের দীক্ষা গ্রহণ করার জন্য। সারমর্ম হলো ইলমে আকাইদ জানার পরে অন্তরে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করার নাম দীক্ষা। ইলমে ফেকা জানার পরে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হবে, পালন করার নাম দীক্ষা। ইলমে তাসকিয়া বুঝার পরে অন্তরের দ্বারা পালন করতে হবে, পালন করার নাম দীক্ষা। তিন প্রকার এলেম, জানা এবং মানা, এর নাম হলো তাফাক্কুহ ফিদ্দিন। এই মর্মে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। হে মুমিন মুসলমানগণ, তোমাদের মধ্য থেকে কিছু লোক তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করার জন্য বের হয়ে যাও। মর্ম দাঁড়ালো তোমাদের মধ্য থেকে কিছু লোক এলমে ফেকা জানার জন্য এবং আমল করার জন্য, এলমে আকায়েদ জানার জন্য এবং বিশ্বাস করার জন্য, এলমে তাসাউফ জানার জন্য এবং অন্তরের দ্বারা পালন করার জন্য বের হয়ে যাও। এই হইল মোটামুটি তাফাক্কুহ ফিদ্দিনের বিশ্লেষণ, তাফাক্কুহ ফিদ্দিনের মর্মকথা। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম এলমে ফেকার মধ্যে ইসলামের যে সমস্ত বিধিবিধান আলোচনা হয় এগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করতে হয়। যেমন উজুর চার ফরজ জানলেই হয় না, চার ফরজ আদায় করতে হয়। মুখ দোয়া এক ফরজ, হাত দোয়া এক ফরজ, মাথা মাসে করা এক ফরজ, পাও দোয়া এক ফরজ, জানলেই হবে না, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পালন করতে হবে। এই জাতীয় বিধিবিধানকে, ইসলামের এই জাতীয় বিধিবিধানকে এলমে ফেকা বলা হয়। এলমে আকাইদ, আল্লাহ আছেন, আল্লাহ সত্য, ফেরেশতা সত্য, আসমানি কিতাব সত্য, নবী রসুল সত্য, তকদির সত্য, আখেরাত সত্য, এগুলি কি হাত পা কান চোখ নাক মুখের দ্বারা পালন করতে হয় না অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়? অন্তরের দ্বারা যেসব বিধান বিশ্বাস করতে হয় এই সমস্ত বিধানের নাম ইলমে আকাইদ, এই সমস্ত বিধানের নাম ইলমে কালাম। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন নিয়্যাত,
নেক আমল সহি নিয়ত ছাড়া গ্রহণযোগ্য নয়। তাহলে নেক আমল করার সাথে সাথে আমার অন্তরের নিয়তটা সহি করতে হবে, এটা অন্তরের দ্বারা পালন করার কাজ। কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কাজ, আর কিছু আছে অন্তরের দ্বারা পালন করার কাজ। উজু করতে গিয়া মুখ ধুইলাম, যে অঙ্গের দ্বারা পালন করলাম। উজু করতে গিয়া হাত ধুইলাম, এটা অঙ্গের দ্বারা পালন করলাম। উজু করতে গিয়া মাথা মশা করলাম, অঙ্গের দ্বারা পালন করলাম। উজু করতে গিয়া পা ধুইলাম, অঙ্গের দ্বারা পালন করলাম। নেক আমল করতে গিয়ে নামাজ রোজা এবাদত বন্দেগি করতে গিয়ে নিয়তটা সহি রাখলাম। বলুন কিসের দ্বারা পালন করলাম? অন্তরের দ্বারা নিয়তটা সহি রাখলাম। এটা কোন কিসের দ্বারা পালন করলাম? অন্তরের দ্বারা। অন্তরের দ্বারা ইসলামের যে সমস্ত বিধিবিধান পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের সমষ্টিকে এলমে তজকিয়া বলা হয়, এলমে তাসাব্বুফ বলা হয়। এই বিষয়ের চর্চা যারা করেন তাদেরকে তরিকতপন্থীও বলে, তাদেরকে মারিফতপন্থীও বলে। আর এলমে ফেকা এবং এলমে কালামের চর্চা যারা করেন তাদেরকে শরীয়তপন্থী বলা হয়। আমাদের সমাজে এরকম দুইটা কীরকম এরকম দুইটা প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ আছে, একদল বলে শরীয়তপন্থী আর একদল বলে তরিকতপন্থী। যারা নামাজ রোজা এবাদত বন্দেগি যে বাহ্যিক অঙ্গের দ্বারা যে কাজগুলি করতে হয় এইগুলি যারা করেন এদেরকে বলা হয় শরীয়তপন্থী। তরিকতপন্থী কাদেরকে বলা হয়? যারা অন্তরে পালন করার মতো কাজগুলি করার চর্চা করেন, সাধনা করেন, তাদেরকে বলা হয় তরিকতপন্থী। এই দুইটা শব্দ ব্যবহার করে আমাদের সমাজের সাধারণ মুসলমানকে এমন একটা ভ্রান্ত ধারণা দেওয়া হয় যাতে সাধারণ মুসলমান মনে করেন যে শরীয়ত ভিন্ন জিনিস, তরিকত ভিন্ন জিনিস। শরীয়ত ভিন্ন জিনিস নয়, তরিকত ভিন্ন জিনিস নয়। শরীয়তে যা হালাল তরিকতেও তা হালাল থাকে, শরীয়তে যা হারাম তরিকতেও তা হারাম থাকে। পার্থক্য করতে গিয়ে আমাদের সমাজের কিছু গণ্ডপীর যারা গান বাজনা নিয়ে লিপ্ত থাকে, যারা মাজারে মাজারে গিয়া উরুস করে, গান বাজনা নিয়ে লিপ্ত থাকে, মাজারে মাজারে উরুস করে, নামাজ রোজা এবাদত বন্দেগির ধার ধারে না, এরা বলে আমরা তরিকতপন্থী। আর যে সমস্ত আলেমগণ বলেন গান হারাম, বাজনা হারাম, বেপর্দা চলা হারাম, উরুস করা বেদাত, তাদের এই সমস্ত আলেমদেরকে তারা বলে শরীয়তপন্থী। শরীয়তে গান বাজনা হারাম ঠিকই আছে, মৌলবীরা হারাম বলে কেন? তারা শরীয়তপন্থী এই জন্য হারাম বলে। আমরা তরিকতপন্থী, মারিফতপন্থী, আমাদের জন্য হারাম নয়। তারা আরো বলে যে শরীয়ত তরিকত হাসিল হইলে, মারিফত হাসিল হইয়া গেলে শরীয়তের হারাম হারাম থাকে না, মারিফত হাসিল হইয়া গেলে শরীয়তের হারাম হারাম থাকে না। আমাদের মারিফত হাসিল হয়ে গেছে, এই জন্য যেই গানকে শরীয়ত হারাম বলেছিল এটা আমাদের জন্য হারাম নয়, যেই বাজনাকে শরীয়ত হারাম বলেছিল আমাদের জন্য হারাম নয়, যেই বেফর্দা চলাকে শরীয়ত হারাম বলেছিল আমাদের জন্য হারাম নয়, যেই উরুসকে শরীয়ত হারাম বলেছিল আমাদের জন্য হারাম নয়, এমন কথা বলে তারা শরীয়তকে তরিকতের পরিপন্থী, তো মারিফতকে শরীয়তের পরিপন্থী সাব্যস্ত করে দেয়। এটা কত বড় শয়তানি বুঝার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। দেখুন, আপনাদের জানা মতে গোবর খাওয়া শরীয়তে হালাল না হারাম? এখন মারিফত হাসিল হইলে যদি শরীয়তের হারাম হালাল হয়ে যায়, তাহলে তোমরা যারা মারিফতপন্থী তোমরা ভাত না খাইয়া গোবর খাও? এটা তো মৌলবীদের জন্য হারাম, শরীয়তপন্থীদের জন্য হারাম, তোমাদের জন্য তো হারাম নয়। তোমাদের জন্য তো গোবর খাওয়া হারাম, হারাম নয়, হালাল গোবর খাও না কেন? তেমনিভাবে বলদের পেশাব পান করা শরীয়তে হালাল না হারাম? মারিফত হাসিল হইলে যদি শরীয়তের হারাম হালাল হইয়া যায়, তাহলে তোমরা যারা মারিফতপন্থী টিউবওয়েলের পানি না পান না করে বলদের পেশাব পান করো না কেন? তোমাদের জন্য তো হালাল। তাহলে বোঝা গেল শরীয়তের হারাম কোনোদিন মারিফতে হালাল হয় না, শরীয়তের হারাম কোনোদিন মারিফতে হালাল হয় না।
একদিন এই রকম এক বন্ড পীর আমাকে বলে হুজুর আপনারা কুরআন হাদিস শুনাইয়া মানুষের মন নরম করে দেন ভালো কথা আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দেই আমাদেরটাও খারাপ নয় মন নরম করা আসল কাজ কেমনে নরম করলো সেটা দেখার ব্যাপার নয় আমি যদি বলি ভুল বলেছো তাহলে মানবে না আমি প্রাথমিক অবস্থায় বললাম ঠিকই বলেছো আমরা কুরআন হাদিস শুনাইয়া মানুষের মন নরম করে দেই এটাও ভালো কাজ আর তোমরা যে গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করো এটা কতটুকু ভালো কাজ আমি বুঝার জন্য তোমাকে একটি উদাহরণ দিচ্ছি শোনো সাপ্লাইর পানি দিয়া চিরা ভিজাইলে নরম হয় পেশাব কইরা ভিজাইলে নরম হয় বলো পেশাবের বীজাণু নরম চিরা খাইবা কিনা এখন তো আর কথা বলে না তাইলে বোঝা গেল নরম করাই আসল কাজ নয় হালাল উপায়ে করাই আসল কাজ বিষয়টা একটু কঠিন হইলেও আমি বিষয়টা আপনাদের সামনে কেন তুলে ধরলাম কারণ বর্তমান সমাজের মারিফতের দোহাই দিয়া তরিকতের দোহাই দিয়া এমন কিছু যথেষ্ট বন্ড পীর এবং বন্ড পীরের ভক্ত মুরিদানেরা সমাজে কুহুরি কথা প্রচার করতেছে মারিফতকে শরীয়তের প্রতিপক্ষ সাব্যস্ত করে শরীয়তকে মারিফতের প্রতিপক্ষ সাব্যস্ত করে কুহুরি মতবাদ চালু করতেছে এই জন্য আপনাদের সর্বস্তরের মুমিন মুসলমানের ইমান হেফাজতের জন্যই এই কঠিন আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরা আমি দরকারি মনে করছি আমার এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন শরীয়তের হারাম কি মারিফতে হালাল হয় শরীয়তের হারাম মারিফতে হালাল হয় না শরীয়তে যা হারাম মারিফতে তাই হারাম থাকে শরীয়তে গোবর খাওয়া হারাম মারিফতেও গোবর খাওয়া হারাম শরীয়তে পেশাব পান করা হারাম মারিফতেও পেশাব পান করা হারাম শরীয়তে গান হারাম মারিফতেও গান হারাম শরীয়তে বাজনা হারাম মারিফতেও বাজনা হারাম শরীয়তে বেপর্দা চলা হারাম মারিফতেও বেপর্দা চলা হারাম শরীয়তে পাঁচ বেলার নামাজ ফরজ মারিফতেও ফরজ তবে শরীয়তের নামাজে আর মারিফতের নামাজে একটু বেশ কম আছে শরীয়তের নামাজ সহজ মারিফতের নামাজ কঠিন তাহলে মারিফত সহজ না মারিফত কঠিন শরীয়ত সহজ মারিফত কঠিন শরীয়ত পন্থী বলে যে মারিফতের দোহাই দেওয়া হয় সেই মারিফতে মারিফতের পথটা শরীয়তের পথ থেকে অনেক কঠিন কতটুকু কঠিন এটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি শুনুন মুফাসসিরিন কেরাম তাফসিরের কিতাবে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন যেমন এক আয়াতে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করবে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করলে আল্লাহ বলেন এই সমস্ত মুমিনদের জীবন সফল বলুন তো আপনারা আমরা যারা যারা নামাজ পড়ি আমরা কি নামাজের মধ্যে সদা সর্বদা নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি না সংসারের কল্পনা জল্পনাও করি সংসারের কল্পনা জল্পনার মাধ্যমে যদি নামাজ আমার শেষ হয় তাইলে এই নামাজটা শরীয়তি নামাজ হতে পারে মারিফতি নামাজ নয় শরীয়ত আর মারিফত দুইটা প্রতিদ্বন্দ্বী বিষয় সাব্যস্ত করে ভণ্ডরা যে ভণ্ডামি সমাজে চালাচ্ছে এই ভণ্ডামির গুমর ফাঁস করার জন্য এই বিষয়গুলি অবশ্যই বোঝা দরকার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি ফরজ আছে যতগুলি ওয়াজিব আছে যতগুলি সুন্নত আছে ঠিক মতে পালন করলে শরীয়তি নামাজ হবে কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে না পারলে মারিফতি নামাজ হবে না বুঝে থাকলে বলুন তো মারিফতি নামাজ সহজ না শরীয়তি নামাজ সহজ
নামাজের ফরজগুলি আপনি সঠিকভাবে পালন করলেন, নামাজের ওয়াজিবগুলি সঠিকভাবে পালন করলেন, নামাজের সুন্নাতগুলি সঠিকভাবে পালন করলেন, আর রুকুতে গিয়া তসবিহ পড়েন, আর মনে মনে দোকানের মুনাফার কথা কল্পনা করেন, সেজদায় গিয়া তসবিহ পড়েন, আর বিদেশ চাকরির জন্য যাওয়ার কল্পনা জল্পনা করেন, দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়েন, আর গৃহস্থী করিয়া ফসল ফলানির কল্পনা জল্পনা করেন, শরীয়তি নামাজ তো হইয়া গেল, মারিফতি নামাজ বাকি রইল কিনা? তাইলে বুঝে থাকলে এবার বলুন, শরীয়ত মারিফত সহজ না শরীয়ত সহজ? শরীয়ত সহজ, মারিফত এত সহজ না। আমরা কেন নামাজে আল্লাহর দানে মগ্ন থাকতে পারি না? এই জন্য কোনো সাধনা করি না। আগেই বলেছিলাম, অন্তরের দ্বারা পালন করার কাজগুলি অভ্যাসে পরিণত করার জন্য কিছু মেহনত করতে হয়, কিছু সাধনা করতে হয়। এই সাধনাগুলিকে এলমে তাজকিয়ার পরিভাষায়, এলমে তাসাউফের পরিভাষায় সাধনাগুলিকে রিয়াজত মুজাহাদা বলা হয়। আগেই বলেছি শব্দগুলি কঠিন, যারা এই চর্চা করেন না তাদের বুঝতে কঠিন হবে, এই জন্য আমি বাংলায় বলবো। শুধু সাধনা, কিছু মেহনত করতে হয়, কিছু অনুশীলন করতে হয়, কিছু প্র্যাকটিস করতে হয়। আল্লাহর দানে মগ্ন হয়ে নামাজ আদায় করার প্র্যাকটিসটা কীভাবে করতে হবে? মুফাসসিরিনে কেরাম লেখেন, বন্দা নামাজের সবগুলি ফরজ আদায় করা সত্ত্বেও, বন্দা নামাজের সবগুলি ওয়াজিব আদায় করা সত্ত্বেও, বন্দা নামাজের সবগুলি সুন্নত আদায় করা সত্ত্বেও খেতে ফসল ফলানির কল্পনা জল্পনায় মনটা থাকে কেন? দোকানে মুনাফা হাসিল করার কল্পনা জল্পনায় কেন মনটা থাকে? বিদেশ চাকুরির জন্য যাওয়ার কল্পনায় কেন মন ডুবে থাকে? তার পিছনে একটা কারণ আছে। আজকের থেকে সেই কারণটা আপনার মনে রাখুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, সাধারণ বাহিনী না, স্পেশাল বাহিনী। এই স্পেশাল বাহিনীকে কোনো বেনামাজির কাছে পাঠায় না। নামাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদের কাছে শয়তানের স্পেশাল বাহিনী পাঠায়। স্পেশাল বাহিনীর ডিউটি হইল নিয়ত করার পর থেকে সালাম ফিরাবার পূর্ব পর্যন্ত সায় দাঁড়াইয়া কেরাত করুক, সায় রুকুতে গিয়া সেজদা পড়ুক, সায় রুকুতে গিয়া তসবিহ পড়ুক, চায় সেজদায় গিয়া তসবিহ পড়ুক, চায় বসে বসে আত্তাহিয়াত পড়ুক অথবা দুরুদ শরীফ পড়ুক, সদা সর্বদা যতক্ষণ পর্যন্ত মুসাল্লি নামাজে থাকবে ততক্ষণ পর্যন্ত শয়তানের স্পেশাল বাহিনীর ডিউটি হলো। আল্লাহ রসুল বলেন, উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা, সংসারের অমুক কাজের কথা স্মরণ করো, সংসারের হমুক কাজের কথা স্মরণ করো, সংসারের তমুক কাজের কথা স্মরণ করো। মনের মধ্যে সংসারের হাজার কথা জাগাইয়া দেওয়া স্পেশাল বাহিনীর ডিউটি। বুঝলেন কিনা? নামাজে দাঁড়াইলে কেন মন নামাজে থাকে না? শয়তানের স্পেশাল বাহিনী ডিউটি পালন করে। শয়তানের স্পেশাল বাহিনী কি পালন করে? ডিউটি পালন করে। আমার ইচ্ছা না থাকলেও আমাকে ক্ষেতের কথা স্মরণ করাইয়া দেয়, আমার ইচ্ছা না থাকলেও আমাকে দোকানের কথা স্মরণ করাইয়া দেয়, আমার ইচ্ছা না থাকলেও আমাকে চাকরির কথা স্মরণ করাইয়া দেয়। এই জন্য লক্ষ্য করলে দেখতে পাবেন, নামাজ শুরু করার আগে সংসারের এত কথা মনে লাগে না, নামাজ শুরু করলে পরে সংসারের যত কথা মনে থাকে। এখন বলতে পারবেন কেন? শয়তানের স্পেশাল বাহিনী জাগাইয়া দেয়। শয়তানের স্পেশাল বাহিনী কি করে দেয়? জাগাইয়া দেয়। কাজে কাজেই নিয়ত করার পর থেকে সালাম চুরানি পর্যন্ত আল্লাহর দানে মগ্ন হয়ে নামাজ আদায় করার কথা মুখে বলা যত সহজ, বাস্তবে পালন করা তত সহজ নয়। বলুন তো, নামাজের ফরজগুলি আদায় করলাম, নামাজের ওয়াজিবগুলি আদায় করলাম, নামাজের সুন্নতগুলি আদায় করলাম, কিন্তু শয়তানের স্পেশাল বাহিনীর চক্রান্তের কারণে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারলাম না। আমার নামাজটা কেমন নামাজ হইল, কেমন নামাজ হইল না? শরীয়তি নামাজ হইল, মারিফতি নামাজ হইল না। কথা বুঝলেন কিনা দেখেন? তাহলে বুঝে থাকলে এবার বলুন, মারিফত সহজ না শরীয়ত সহজ? হ্যাঁ, শরীয়ত সহজ। নামাজে দাঁড়ানি শিখলেই, হাত বান্ধা শিখলেই,
সূরা কেরাত শিখলেই, রুকু শিখলেই, রুকুর তসবিহ শিখলেই, সেজদা শিখলেই, সেজদার তসবিহ শিখলেই, বসা শিখলেই, আত্তাহিয়াত শিখলেই, দুরুদ শরীফ শিখলেই, সালাম পিরানি শিখলেই শরীয়তি নামাজ পড়া যায়। কিন্তু মারিফতি নামাজ কোনটা? নিয়ত করার পর থেকে সালাম পিরানি পর্যন্ত সদা সর্বদা আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, না কোনো কৃষিকাজের কল্পনা জল্পনা করব, না কোনো ব্যবসা বাণিজ্যের কল্পনা জল্পনা করব, না কোনো চাকরি বাকরির কল্পনা জল্পনা করব, না বিবি বাচ্চার কল্পনা জল্পনা করব, না বাড়ি ঘরের কল্পনা জল্পনা করব। এমন নামাজ হইল মারিফতি নামাজ। এটা এমনিই হাসিল হয় না যতক্ষণ পর্যন্ত একটা ট্রেনিং গ্রহণ না করবেন, যতক্ষণ পর্যন্ত সাধনা না করবেন, যতক্ষণ পর্যন্ত রিয়াদত মুজাহাদা না করবেন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন। একটা নামাজ আছে শরীয়তি নামাজ, আর একটা আছে মারিফতি নামাজ। কোনটা সহজ? শরীয়তি নামাজ সহজ, মারিফতি নামাজ সহজ নয়। এখানে এসে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই শয়তানের বিরুদ্ধে তোমার একটা আন্দোলন করতে হবে। এই আন্দোলনটাই হলো তোমার মারিফতি নামাজ হাসিল করার সাধনা। শয়তানের স্পেশাল বাহিনী পিছনে লাগা থাকে কি না? আমি যখন নামাজ শুরু করি, সাথে সাথে শয়তানের স্পেশাল বাহিনী আমার কাছেও হাজির হয়। শুধু আপনাদের কাছে নয়, আমার কাছেও। আল্লাহর রাসূল বলেন, এমন একজন মুসল্লি ছাড়ে না যার কাছে শয়তানের স্পেশাল বাহিনী যায় না। রসুল যেহেতু বলেছেন একটা মুসল্লি কেউ ছাড়ে না, তাহলে কি শুধু আপনাদের কাছে যায়, আমার কাছে আসে না? হ্যাঁ, আমার কাছেও আসে। তবে একটা কথা আছে, আমি আপনাদেরকে বলি, আমি নামাজে দাঁড়াইলে শয়তানের স্পেশাল বাহিনী যখন আমার কাছে আসে, আমি টের পাই। আজকে একটা আলামত বলে দেবো আপনাদেরকে, আলামতটা মনে রাখলে আপনারাও টের পাবেন, আপনারাও টের পাবেন। লক্ষ্য করে দেখবেন, নামাজ শুরু করার আগে সংসারের এত কথা মনে জাগে না, নামাজ শুরু করলে পরে সংসারের যত কথা মনে জাগে। সুতরাং নামাজের নিয়ত করার পর যখনই দেখবেন মন চলে গেছে খেতে, তখনই বুঝবেন স্পেশাল বাহিনী হাজির হয়ে গেছে। যখনই দেখবেন মন চলে গেছে দোকানে, তখনই বুঝবেন স্পেশাল বাহিনী হাজির হয়ে গেছে। যখন দেখবেন মন চলে গেছে চাকুরিতে, তখনই বুঝে নেবেন শয়তানের স্পেশাল বাহিনী হাজির হয়ে গেছে। যখনই দেখবেন মন চলে গেছে বিবি বাচ্চার কল্পনায়, তখনই বুঝবেন শয়তানের বাহিনী হাজির হয়ে গেছে। যখনই দেখবেন মন চলে গেছে বাড়িঘরের জল্পনায়, তখনই বুঝে নেবেন শয়তানের স্পেশাল বাহিনী হাজির হয়ে গেছে। রাসূলের হাদিসের মর্মটা বুঝে থাকলে এবার বলুন, আমরা যতই বলি, যতই শুনি, যতই বুঝি, কিন্তু নামাজ শুরু করলে পরে সংসারের কল্পনা জল্পনার থেকে নামাজটাকে মুক্ত করতে পারি না। কেন? শয়তানের স্পেশাল বাহিনীর কুমন্ত্রণার কারণে। এই কুমন্ত্রণার থেকে আপনার নামাজটাকে রক্ষা করতে হইল। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজটা পড়তে পারলেই আপনার নামাজটা কোন নামাজে পরিণত হবে? মারিফতি নামাজে পরিণত হবে। এটা বিনা সাধনায় হাসিল হয় না। বুঝে থাকলে বলুন, শরীয়ত শিখলে, শরীয়ত ফেকার মাসালা মাসাইল শিখলে আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করলেই শরীয়ত হাসিল হয়ে যায়। কিন্তু ইলমে তাজকিয়া শুধু শিখলে নয়, ইলমে তাজকিয়া অন্তরের সাধনার দ্বারা অর্জন না করা পর্যন্ত ইলমে তাজকিয়া আমল করা সম্ভব হয় না। এই জন্য তাজকিয়া তাসাব্বুহ হাসিল করার জন্য কিছু মেহনত লাগে, কিছু সাধনা লাগে অন্তরে করার জন্য। এক্ষেত্রে এসে মুফাসসিরিন কেরাম রসুলের সেই হাদিসে জিব্রিলের দ্বারা দলিল দিয়েছেন। রসুল কি বলেছিলেন? আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। জিব্রিল ফিরিস্তা যখন রসুলকে জিজ্ঞাসা করেছিলেন এহসান কি জিনিস, রসুল বলেছিলেন এহসান মানে নির্ভেজাল এবাদত। এহসানের মর্ম বাংলা মর্ম হলো নির্ভেজাল এবাদত। এহসান শব্দের বাংলা মর্ম হলো নির্ভেজাল এবাদত। জিব্রিল ফিরিস্তা জিজ্ঞাসা করলেন নির্ভেজাল এবাদত কাকে বলে? রাসূল বলেন নির্ভেজাল এবাদত হলো এমনভাবে তুমি আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। যেন বললেন কেন? বাস্তবে দুনিয়াতে দেখার ব্যবস্থা নাই, এই জন্য যেন বলেছেন। মর্ম হলো
যদি তুমি আল্লাহকে দেখতে তাহলে যতটুকু মনোযোগী হয় আল্লাহর গোলামি করতে না দেখা সত্ত্বেও ততটুকু মনোযোগী হয় ইবাদত করার নাম নির্ভেজাল ইবাদত কিন্তু এই পর্যায়ে পৌঁছা সম্ভব নয় এর আগে কিছু সাধনার দরকার সেই সাধনার ব্যবস্থা বলে দিয়ে রাসূল বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন ওয়া ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি যদিও আল্লাহকে না দেখো আল্লাহ অবশ্যই তোমাকে দেখে এই হাদিসকে কেন্দ্র করে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আমি নামাজে দাঁড়ানো মাত্রই শয়তানের স্পেশাল বাহিনী যে আমার মনকে নিয়ে গেল খেতে আমার মনকে নিয়ে গেল দোকানে আমার মনকে নিয়ে গেল অফিস আদালতে আমার মনকে নিয়ে গেল বিবি বাচ্চার কাছে আমার মনকে নিয়ে গেল বাড়িঘরে বাড়িঘরে এমত অবস্থায় স্পেশাল বাহিনীর চক্রান্ত থেকে আমার মনকে উদ্ধার করে আল্লাহর জ্ঞানে মগ্ন করব কিভাবে মুফাসসিরিনে কেরাম লেখেন একটা সাধনা করতে হবে তোমার সাধনা কিসের মাধ্যমে রাসূলের সেই হাদিসের মাধ্যমে যেখানে রাসূল আল্লাহ রাসূল বলেছেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এই হাদিসকে ভিত্তি করে মুফাসসিরিনে কেরাম লেখেন যখনই তুমি নামাজে দাঁড়ানোর পর টের পাবে তোমার মন নামাজের বাইরে চলে গেছে তখনই তুমি ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে আবার যখন টের পাবে মন গেছে নামাজের বাইরে আবার ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে আবার যখন টের পাবে মন চলে গেছে নামাজের বাইরে আবার ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে আবার যখন মন চলে যাবে নামাজের বাইরে আবার ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে এই যে বারবার মনটা শয়তানে নিয়ে যায় আর বারবার আমি ধ্যান করি আল্লাহ আমাকে দেখতেছে এই সাধনা শুরু হলো কি শুরু হলো কিসের সাধনা মারিফতি নামাজ হাসিল করার সাধনা কিসের সাধনা মারিফতি নামাজ হাসিল করার সাধনা এই আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যানের একটা অত্যন্ত শক্তিশালী একটা ক্রিয়া আছে কি ক্রিয়া মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যখনই তুমি ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে তখনই তোমার মনটা শয়তান নামাজের বাইরে ধরে রাখতে পারবে না শয়তানের হাত থেকে মনটা উদ্ধার হয়ে তোমার আল্লাহর দিনে মগ্ন হয়ে যাবে আবার যখন তুমি দেখবে মন চলে গেছে নামাজের বাইরে আবার ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে মন চলে আসবে নামাজের ভিতরে আবার যখন তুমি দেখবা মন চলে গেছে নামাজের বাইরে আবার তুমি ধ্যান করবা আল্লাহ আমাকে দেখতেছে এই হইল সাধনা শুরু হইল সাধনা শুরু হইল আল্লাহর রাসূল বলেন শয়তান কেন মানুষের মন নামাজের বাইরে নিয়ে যায় তার কারণ নামাজ পড়েও যেন তুমি নামাজের সুফল থেকে বঞ্চিত থাকো শয়তান যখন দেখে একজন মুসলমানকে নামাজ থেকে ফিরিয়ে রাখা যায় না নামাজ থেকে তাকে বারণ করে রাখা যায় না যে কোনো মূল্যের বিনিময়ে দোকান বন্ধ করে গিয়ে নামাজে শরীক হয়ে যায় তখন তাকে আর নামাজ থেকে যেহেতু ফিরানো যায় না সে নামাজ পড়েও যেন নামাজের সুফল পায় না দ্বিতীয় পদক্ষেপ শয়তান গ্রহণ করে এই জন্য মুসল্লিদের কাছে স্পেশাল বাহিনী পাঠায় তোমার মন দোকানে নিয়ে লাগিয়ে দিলে তুমি যদি দোকানের কল্পনা জল্পনাতেই নামাজ শেষ করে দাও কৃষিকাজে লাগিয়ে দিলে কৃষিকাজের কল্পনা জল্পনাতেই যদি নামাজ শেষ করে দাও সংসারের কল্পনা জল্পনায় লাগিয়ে দিলে কল্পনা জল্পনাতেই যদি তোমার নামাজ শেষ হয়ে যায় তুমি নামাজ পড়েও নামাজের সুফল থেকে আল্লাহর কাছে বঞ্চিত থাকবে আল্লাহর রাসূল বলে দিয়েছেন শয়তান কেন নামাজ থেকে আমাদের মন নিয়ে যায় বুঝতে পারলেন কেন নিয়ে যায় নামাজের সুফল থেকে নামাজ পড়েও নামাজের সুফল থেকে যেন আমাদের বঞ্চিত করে দিতে পারে এরপর রাসূল যে বলেছেন তুমি ধ্যান করো আল্লাহ তোমাকে দেখতেছেন আমার মন 50 বার নিয়ে গেল শয়তান নামাজের বাইরে 50 বারই আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যান করার কারণে মন চলে আসলো নামাজে 100 বার নিয়ে গেছিল মন আমার নামাজের বাইরে 100 বারই আমি আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যান করার মাধ্যমে মনকে ফিরাই আনলাম নামাজে 500 বার নিয়ে গেল মন আমার নামাজের বাইরে 500 বারই ধ্যান করলাম আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যানের মাধ্যমে আমার মনকে নামাজের ভিতরে ফিরিয়ে আনলাম এর সুফল কি এর সুফল হলো মুফাসসিরিনে কেরাম লেখেন তোমার মনকে যে শয়তান 5 বার নিয়ে গেছিল নামাজের বাইরে 10 বার নিয়ে গেছিল নামাজের বাইরে 50 বার নিয়ে গেছিল নামাজের বাইরে 100 বার নিয়ে গেছিল নামাজের বাইরে এর দ্বারা তোমার যে ক্ষতি করতে চাইছিল সে তুমি বারবার বারবার চেষ্টা করে মনটাকে নামাজে ফিরিয়ে আনার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন চেষ্টা সাধনা আমার সাধনার কারণে আমি বারবার আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা
ধ্যান করে নামাজে মনটাকে ফিরিয়ে আনার কারণে শয়তানের চেষ্টা সাধনা সফল হলো না বিফল গেল। শয়তান যখন দেখলো এই মুসল্লির দুজনে চেষ্টা সাধনা করে চেষ্টা সাধনা বিফল না, আমি একবার মন বাইরে দিয়ে গেলে সে একবার একবার ফিরে আনে, দরবার দিয়ে গেলে দরবার ফিরে আনে, একশো বার দিয়ে গেলে একশো বার ফিরে আনে, পাঁচশো বার দিয়ে গেলে পাঁচশো বার ফিরে আনে। যে কারণে সে তার মনের সুফল থেকে বঞ্চিত হয় না। তখন শয়তান যখন থেকে তার চেষ্টা সাধনা বিফল দেবে তখন শয়তান বলে এই মুসল্লিকে সারো, ওই মুসল্লির মন আমাদের বাইরে নিয়ে যে ক্ষতি করা আমাদের উদ্দেশ্য ছিল তখন থেকে শয়তান আপনার পিসার ছেড়ে দেবে, তখন থেকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আল্লাহ জানে মগ্ন হয়ে না। যতদিন পর্যন্ত আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ জানে মগ্ন হয়ে নামাজ আদায় করতে পারিনি ততদিন আমার নামাজ ছিল শরীর ছিল না। যখন থেকে আমি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ জানে মগ্ন হয়ে নামাজ আদায় করতে পারি তখন থেকে আমার নামাজ হল নারী পুরুষের পর্দা ফরজ, মারিফত হাসিল হয়ে গেলে পর্দা মাফ হয়ে যায়, শরীয়ত বলে গান বাজনা হারাম, মারিফত হাসিল হয়ে গেলে হারাম থাকে না। এই বন্ডরা কি কি বোঝায়? শরীয়ত মারিফত থেকে, শরীয়ত থেকে মারিফত রহল, বাস্তব অবস্থা হলো মারিফত থেকে শরীয়ত রহল। তাহলে বন্ডরা সঠিক কথা বলে না উল্টা কথা বলে? আমি আশা করি আমার এতক্ষণে এই নমাজের উদাহরণের দ্বারা বুঝতে পেরেছেন মারিফত সহজ না শরীয়ত সহজ। হ্যাঁ, শরীয়ত সহজ। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হইল আমি মারিফতি নমাজের সাধনা করলাম না, শুধু শরীয়তি নমাজ পড়লাম, নমাজের ফরজগুলি আদায় করলাম, নমাজের ওয়াজিবগুলি আদায় করলাম, নমাজের সুন্নতগুলি আদায় করলাম, কিন্তু সর্বক্ষণ নমাজের আল্লাহর ধ্যানে, নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারলাম না, আমার নমাজটা কোন নমাজ হইল? শরীয়তি নমাজ হইল। এই শরীয়তি নমাজের কি কোনোই ফলাফল নাই? অবশ্যই আছে। আমাদের এই পর্যায়ে বোঝা দরকার শরীয়তি নমাজের ফলাফলটা কি আর মারিফতি নমাজের ফলাফলটা কি। শরীয়তি নমাজের ফলাফল হইল আমি নমাজের ফরজগুলি সঠিকভাবে আদায় করে নামাজ পড়লাম, নমাজের ওয়াজিবগুলি সঠিকভাবে আদায় করে নামাজ পড়লাম, নমাজের সুন্নতগুলি সঠিকভাবে আদায় করে নামাজ পড়লাম, কিন্তু মন আমার ক্ষেতে রইল, মন আমার দোকানে রইল, মন আমার চাকুরিতে রইল, মন আমার বিদেশে রইল, মন আমার বাড়ি বিবি বাচ্চা নিয়ে বার কল্পনায় রইল, মন আমার বাড়িঘরের কল্পনায় রইল। এই নমাজের ফলাফল কি? এই নমাজের ফলাফল হইল নমাজ না পড়ার গুনাহ থেকে বাঁচবেন। এই নমাজের কোনো সুফল নাই? কি সুফল? নমাজ না পড়ার গুনাহ থেকে বাঁচবেন। আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়লেন শরীয়তি নামাজ, দুই রাকাত ফরজ নামাজ পড়লেন শরীয়তি নামাজ, জোহরের নামাজ গুলি পড়লেন শরীয়তি নামাজ, আসরের নামাজ গুলি পড়লেন শরীয়তি নামাজ, মাগরিবের নামাজ গুলি পড়লেন শরীয়তি নামাজ, এশার নামাজ গুলি পড়লেন শরীয়তি নামাজ, আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারলেন না, এই নমাজের কোনোই ফলাফল নাই। বুঝে থাকলে বলুন কি ফলাফল? নমাজ না পড়ার গুনাহ থেকে বাঁচলেন, কিন্তু এই নমাজ আপনাকে অন্য কোনো গুনাহ থেকে বাঁচাবে না। এই নমাজের একটা ফলাফলও আছে, আবার এই নমাজ একটা পাওয়ারলেসও আছে। কি পাওয়ারলেস? আপনি একটা পাওয়ারলেস নমাজ পড়লেন, এই নমাজ আপনাকে সুদের গুনাহ থেকে বাঁচাবে না, এই নমাজ আপনাকে ঘুষের গুনাহ থেকে বাঁচাবে না, এই নমাজ আপনাকে মদের গুনাহ থেকে বাঁচাবে না, এই নমাজ আপনাকে গাঁজা খাওয়ার গুনাহ থেকে বাঁচাবে না, এই নমাজ আপনাকে বেপর্দা চলার থেকে বাঁচাবে না, এই নমাজ আপনাকে সন্ত্রাস থেকে বাঁচাবে না, খুন খারাপির থেকে বাঁচাবে না। এই জন্যই বর্তমান সমাজে দেখা যায় অনেক মুসলমান পাঁচ বেলার নমাজ ঠিক মতেই পড়ে, আবার সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঞ্জাও খায়, খুন খারাপিও করে, জিনা ব্যভিচারও করে। ভালো রকম বোঝা দরকার শরীয়তি নামাজের সুফল কতটুকু আর শরীয়তি নামাজের বিফলতা কতটুকু। শরীয়তি নমাজের সুফল হইল নমাজ না পড়ার গুনাহ থেকে বাঁচলাম, শরীয়তি নমাজের বিফলতা হইল এই নমাজ
শরীয়তি নামাজের বিফলতা হলো এই নামাজ আমাকে সুদ খাওয়ার গুনাহ থেকে বাঁচাতে পারবে না, এই নামাজ আমাকে গুস খাওয়ার গুনাহ থেকে বাঁচাতে পারবে না, এই নামাজ আমাকে মদ খাওয়ার গুনাহ থেকে বাঁচাতে পারবে না, এই নামাজ আমাকে গাঁজা খাওয়ার গুনাহ থেকে বাঁচাতে পারবে না, এই নামাজ আমাকে খুন খারাপি থেকে বাঁচাতে পারবে না, জিনা ব্যভিচার থেকে বাঁচাতে পারবে না, এই নামাজ আমাকে সন্ত্রাস থেকে বাঁচাতে পারবে না। এবার বোঝার চেষ্টা করি মারিফতি নামাজের সুফল কি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সব রকমের গুনাহ থেকে বাঁচায়। নিশ্চয়ই নামাজ নামাজ না পড়ার গুনাহ থেকেই শুধু বাঁচায় বলেছেন আল্লাহ কোরআনে, না সব রকমের গুনাহ থেকে বাঁচায়। প্রশ্ন জাগে, আমরা যারা নমাজা ফরি শুধু খাই, নমাজা ফরি কুশো খাই, নমাজা ফরি মদও খাই, নমাজা ফরি গাঞ্জাও খাই, নমাজা ফরি মিথ্যা কথাও বলি, নমাজা ফরি মিথ্যা মামলাও করি, নমাজা ফরি মিথ্যা সাক্ষীও দেই, আমাদেরকে আমার নমাজের সব গুনাহ থেকে বাঁচায় না কেন? প্রশ্নের জবাব, যে আয়াত আল্লাহ যে আয়াতে আল্লাহ বলেছেন নমাজ সব রকমের গুনাহ থেকে বাঁচায়, এই আয়াতের শানে নুজুলের ঘটনা পরিষ্কার করে দেয় আমাদের নমাজ গুনাহ থেকে বাঁচায় না কেন। শানে নুজুলের ঘটনা হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি নতুন মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে যখন জানতে পারলো একজন মুসলমানের উপর পাঁচ বেলা নামাজ পড়া ফরজ, জমাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, এই জন্য লোকটা পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়ে। নতুন মুসলমান লোকটা পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়ে, এই লোকটার বিরুদ্ধে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বিচার দায়ের করলেন, ওগো আল্লাহর রাসূল, এই লোকটা নতুন মুসলমান হয়েছে, পাঁচ বেলার নামাজ মসজিদে এসে জমাতের সাথে পড়ে, আর মসজিদ থেকে বাইরে গিয়ে যত রকমের গুনাহ সমাজে চালু আছে সব রকমের গুনাহ করে। রাসূলের দিকে একটা লোক পাওয়া গেল কিনা, নও মুসলিম, নমাজ পাঁচ বেলার নামাজ জমাতেও পড়ে আর বাইরে গিয়া সব রকমের গুনাহও করে। এই লোকটার বিরুদ্ধে সাহাবাগণ রাসূলের কাছে বিচার দিলেন। রাসূল জবাবে বললেন, লোকটা নতুন মুসলমান হয়েছে, নমাজ এখনো ঠিক করতে পারিনি, তোমরা তাকে নমাজটা ঠিক করতে দাও, যেদিন তার নমাজ ঠিক হয়ে যাবে সেই দিন তার নমাজই তবে তাকে সব রকমের গুনাহ থেকে বাঁচাবে। রাসূল কথা বলে দেওয়ার কিছুদিন পরে দেখা গেল এই লোকটাকে কোনো শাস্তি দেওয়ার দরকার হইল না, কোনো শাসন করার দরকার হইল না, এই লোকটাকে কোনো শাসানির দরকার হইল না, ধমক দেওয়ার দরকার হইল না, নিজের থেকে সব রকমের গুনাহ ছেড়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজীকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। শরীয়তি নামাজের সুফল কি বিফল কি? শরীয়তে নামাজের সুফল হইল নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচা যায়, বিফল হইল এই নামাজে অন্য গুনাহ থেকে বাঁচাবে না। আর মারিফতি নামাজের সুফল হইল আল্লাহ বলেন, যেই ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দেনে মগ্ন হয়ে নামাজ পড়ার অভ্যাস করে নিয়েছে বিনা সাধনায় না সাধনার মাধ্যমে, এই সাধনাকেই তরিকতের মেহনত বলা হয়। এই সাধনাকেই, এটা অন্তরে অন্তরে পালন করার মতো সাধনা, এই সাধনাকেই তরিকতের মেহনত বলা হয়। আমাদের সমাজে তরিকতের মেহনত খুব কম মানুষের মধ্যেই আছে, তরিকতের মেহনতের দরকার মনে করে না, বরং তরিকত ফেডারেশন প্রতিষ্ঠা করে। ভালো রকম রাখতে হবে, ফেডারেশনের তরিকত হাসিল হয় না, মেহনতের দ্বারা তরিকত হাসিল হয়। মারিফতি নামাজটা কোন মেহনতের দ্বারা হাসিল হয় কথাটা আজকে আমি আপনাদের সামনে বিস্তারিতই বলার চেষ্টা করেছি, বুঝলেন? দেখুন, মারিফতি নামাজ বিনা মেহনতে হাসিল হয় না একটা সাধনা করতে হয়। কি সাধনা? যখনই দেখব মন আমার নামাজের বাইরে চলে গেছে তখনই ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছে, কোন সাহসে আমি না আল্লাহর গুলামিতে দাঁড়াইয়া কল সংসারের কল্পনায় লিপ্ত থাকি, আবার যখন দেখব মন বাইরে চলে গেছে আবার কল্পনা করব আল্লাহ আমাকে দেখতেছে, কোন সাহসে আমি আল্লাহর গুলামিতে দাঁড়াইয়া মনকে শয়তানের মনকে সংসারের কাজে লিপ্ত রাখতে পারি? এই যে একটা সাধনা করলাম, এই সাধনার ফলে শয়তান আমার পিছা ছেড়ে দেয়। এই এই সাধনাকে যখন আমি আমার অভ্যাসে পরিণত করব, শয়তান দেখবে তার চেষ্টা সাধনা বিফল, আমাকে ছেড়ে দেবে, অন্য লোকের কাছে চলে যাবে, যাবে মুফাসসিরিন কেরাম লেখেন, তখন থেকে আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্তই আল্লাহর দানে মগ্ন হয়ে নামাজ পড়তে পারবো। এবার আমার শরীয়তি নামাজ মারিফতি নামাজে পরিণত হলো। এই নামাজের সুফল আল্লাহ বলেন, সব রকমের গুনাহ থেকে তোমার নামাজ তোমাকে বাঁচাবে,
সব রকমের গুনাহ থেকে তোমার নামাজ তোমাকে বাঁচাবে। এবার বুঝার চেষ্টা করি কিভাবে, যেই লোকটা নামাজে দাঁড়িয়ে মন সংসারের কল্পনায় চলে গেছে, টের পেলেই ভাবে আল্লাহ আমাকে দেখতেছে, কোন সাহসে আল্লাহর সামনে দাঁড়িয়ে সংসারের কল্পনা করি, এই এই রকমের জ্ঞানের সাধনা যে যার অন্তরে হাসিল হয়ে গেছে, এই ব্যক্তি নামাজ পড়া মসজিদের বাইরে যাওয়ার পরে যখন সুদ খাওয়ার সুযোগ পাবে, যখন ঘুষ খাওয়ার সুযোগ পাবে, যখন মদ খাওয়ার সুযোগ পাবে, যখন গাঞ্জা খাওয়ার সুযোগ পাবে, যখন বেহদ্দা নারীর সাথে অশ্লীল আচরণের সুযোগ পাবে, তখন কি জাগবে না আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে? এই যে সাধনার দ্বারা তার নামাজ সংশোধন হয়েছিল, একই সাধনায় তাকে সব রকমের গুনাহ থেকে ফিরাবে। আল্লাহ আমাকে দেখতেছে এটা এমন একটা সাধনা, আল্লাহ আমাকে দেখতেছে এই যে একটা জ্ঞান, এই জ্ঞানটা এত বড় তরিকতের এত বড় সাধনা, এই সাধনাটা ফরজ, এই সাধনাটা ফরজ। সদা সর্বদা মুমিন বান্দার অন্তরে এই এই কল্পনা, এই ধ্যানটা থাকা যে আমি কোন সাহসে গুনার কাজ করি আল্লাহ তো দেখতেছে, কোন সাহসে সুদ খাই আল্লাহ দেখতেছে, কোন সাহসে ঘুষ খাই আল্লাহ দেখতেছে, কোন সাহসে মদ খাই আল্লাহ দেখতেছে, কোন সাহসে গাঞ্জা খাই আল্লাহ দেখতেছে, কোন সাহসে জিনা করি আল্লাহ তো দেখতেছে। এই সাধনাটা প্রত্যেক মুসলমানের জন্য, এই সাধনার নাম জিক্রে কলবি, অন্তরের জিকির। এই সাধনার নাম জিক্রে কলবি, অন্তরের জিকির। অন্তরে আল্লাহর কথা যতটুকু স্মরণ থাকলে গুনার কাদের সাহস থাকে না, ততটুকু আল্লাহ দেখতেছে মনোভাব রাখা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। আর এই কথাটা অন্তরে চালু করার জন্য কিছু মুখেও জিকির করতে হয়। এইটা হলো আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যানটা হলো অন্তরের জিকির। আর মুখে মুখে আল্লাহ আল্লাহ জফা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জফা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জফা, এইগুলি অন্তরের জিকির না মুখের জিকির? মুখের জিকিরের ফলাফল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুব যিকরিল্লাহ। যে কোনো জিনিসে জং ধরলে পরিষ্কার করার হাতিয়ার আছে মানুষের মনের মধ্যে, মুসলমানের অন্তরে যখন গুনার জং ধরে তখন এই জং পরিষ্কার করার হাতিয়ার হইল আল্লাহর জিকির। বুঝে থাকলে বলুন, শুধু অন্তরের জিকির দ্বারা হারাম থেকে বাঁচা যায় না, মনের গুনার ময়লা মুখের জিকিরের দ্বারাও পরিষ্কার করা যায়। হ্যাঁ, মুখের জিকিরের দ্বারাও পরিষ্কার করা যায়। এই জন্য কোনো খাঁটি পীরের কাছে মুরিদ হইলে মুরিদকে যেমনভাবে অন্তরের জিকিরের দীক্ষা দান করেন, তেমনিভাবে মুখের জিকিরেরও দীক্ষা দান করা হয়। মুখের জিকিরের অবস্থা দুইটা, হয়তো জোরে জিকির করবেন না হয় আস্তে জিকির করবেন, দুইভাবেই করা যায়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল। তোমার রবের জিকির করো মনে মনে, তোমার রবের জিকির করো মনে মনে। এই মুফাসসিরিন কেরাম লেখেন, মনে মনে জিকির করো কথার দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল, অন্তরে অন্তরের দ্বারা আল্লাহকে সদা সর্বদা মনে রাখো যেন তোমার কোনো গুনার কাজের সাহস না থাকে, এটা হইল মনে মনে জিকির করার এক ব্যাখ্যা। মনে মনে জিকির করার আরেক ব্যাখ্যা হইল, মুখে উচ্চারণ করো কিন্তু তোমার মুখের উচ্চারণ তুমিই শুনবে, তোমার পাশের লোকে যেন না শুনে, এইটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মনে মনে জিকির বলেছেন। মুফাসসিরিন কেরাম লেখেন, মুখে উচ্চারিত জিকির এইভাবে অনুচ্চস্বরে করা উত্তম, অনুচ্চস্বরে মুখের জিকির উত্তম। তবে উচ্চস্বরে জিকির করাও জায়েজ আছে, মুখের দ্বারা উচ্চস্বরে জিকির করা জায়েজ আছে, তিন শর্ত সাপেক্ষে, বিনা শর্তে নয়। মুখের দ্বারা উচ্চস্বরে জিকির করা জায়েজ না জায়েজ না জায়েজ, আর আস্তে জিকির করা উত্তম। এই কথাগুলি যেন আমরা ভুলে না যাই, কারণ আমাদের সমাজে শুধু যে গান বাজনা নিয়ে লিপ্ত আছে একদল ভণ্ড তাই নয়, শুধু যে বেফরদায় চলায় লিপ্ত আছে একদল ভণ্ড তাই নয়, শুধু যে উরুসে লিপ্ত আছে একদল ভণ্ড তাই নয়, শুধু যে নমাজ বন্দেগি ছেড়ে দিয়ে মারিফতের দোহাই দিয়ে ভণ্ডামি করে তাই নয়, আমাদের সমাজে জিকিরের নামে ভণ্ডামি করার মতো পীরেরও অভাব নাই। জিকিরের নামে কি ভণ্ডামি? জিকিরের নামে আমাদের সমাজে
কিছু পীর এবং পীরের মুরিদরা বর্তমান সমাজে কি ভণ্ডামি শুরু করে দিয়েছে আপনাদেরকে বলি শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন উযকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল এই আয়াতের মর্ম হলো আল্লাহ প্রথমেই বলেন তোমার রবের জিকির করো মনে মনে এখানে মুফাসসিরিন কেরাম লিখেছেন মনে মনে জিকির করা উচ্চ স্বরে জিকির করার চেয়ে উত্তম এরপরে মুফাসসিরিন কেরাম লেখেন মনে মনে জিকির দুই প্রকার একটা হলো অন্তরে আল্লাহর ধ্যান করা অন্তরে আল্লাহর কি পরিমাণ ধ্যান করা ফরজ যে পরিমাণ ধ্যান আল্লাহর ধ্যান আমার অন্তরে থাকলে আমি কোনো গুনার কাজের সাহস করতে পারি না এই পরিমাণ ধ্যান রাখা ফরজ আর মনে মনে জিকির করার দুই নম্বর ব্যাখ্যা হলো মুখে উচ্চারণ করো কিন্তু তোমার উচ্চারণ যেন তোমার পাশের লোকে না শুনে এটাও মনে মনে জিকির করার অন্তর্ভুক্ত এরপরে আল্লাহ বলেন ওয়া দুনাল জাহরি মিনাল কাউল হ্যাঁ উচ্চ স্বরেও জিকির করতে পারো যদি অতিরঞ্জিত না হয় এই অতিরঞ্জিত না হওয়ার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছেন উচ্চ স্বরে জিকির করা জায়েজ আছে তবে তিন শর্ত সাপেক্ষে বলুন এক শর্তে না তিন শর্তে উচ্চ স্বরে জিকির করা জায়েজ বিনা শর্তে না তিন শর্তে প্রথম শর্ত উচ্চ স্বরে যেন অতিরঞ্জিত না হয় মধ্যম ধরনের উচ্চ স্বর হতে হবে চিৎকার দিয়ে উচ্চ স্বর করা যাবে না কারণ ছেলের পক্ষে যেমন বাবাকে চিৎকার দিয়া ডাকলে বেয়াদবি হয় স্ত্রীর পক্ষে স্বামীকে যেমন চিৎকার দিয়া ডাকলে বেয়াদবি হয় ছাত্রর পক্ষে উস্তাদকে যেমন চিৎকার দিয়া ডাকলে বেয়াদবি হয় তেমনিভাবে স্থায়ী নিয়ম হলো ছোটর পক্ষ থেকে বড়কে চিৎকার দিয়া ডাকলে বেয়াদবি হয় এই কারণে চিৎকার দিয়া জিকির করা যাবে না এক শর্ত উচ্চ স্বরে জিকির করা চিৎকার দেওয়া যাবে না এক শর্ত দুই নম্বর শর্ত হইল তোমার উচ্চ স্বরের জিকিরের কারণে কোনো মানুষের কোরআন তেলাওয়াতে যেন ব্যাঘাত না হয় তোমার উচ্চ স্বরের জিকিরের কারণে কোনো মানুষের নফল নামাজে যেন ব্যাঘাত না হয় তোমার উচ্চ স্বরের জিকিরের কারণে কোনো মানুষের তসবি পড়াতে যেন ব্যাঘাত না হয় তোমার উচ্চ স্বরের জিকিরের কারণে কোনো মানুষের ইবাদত বন্দেগীতে যেন ব্যাঘাত না হয় দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হইল তোমার উচ্চ স্বরের জিকিরের কারণে কোনো রোগীর যেন কষ্ট না হয় কোনো ঘুমন্ত মানুষের ঘুমে যেন ব্যাঘাত না হয় কোনো মানুষের সংসারের কোনো কাজে যেন ব্যাঘাত না হয় এই তিন স্বরে যদি উচ্চ স্বরে জিকির করো তাহলে জায়েজ আছে আর যদি শর্ত তিনটা লঙ্ঘন করো উচ্চ স্বরে জিকিরের নামে যদি চিল্লা চিল্লি শুরু করো এটা জায়েজ নয় না জায়েজ তোমার উচ্চ স্বরের জিকিরের দ্বারা যদি কারো ইবাদত বন্দেগীতে ব্যাঘাত হয় তোমার জিকির উচ্চ স্বরে জিকির জায়েজ নয় না জায়েজ তোমার উচ্চ স্বরের জিকিরের কারণে যদি কোনো মানুষের ঘুমে ব্যাঘাত হয় রোগীর কষ্ট হয় পরীক্ষার্থী ছাত্রদের লেখাপড়া করতে ডিস্টার্ব হয় তোমার উচ্চ স্বরে জিকির জায়েজ নয় না জায়েজ এমন না জায়েজ উচ্চ স্বরে জিকির যদি কেউ করে তাহলে যাদের ব্যাঘাত হয় তাদের শরীয়ত সম্মতভাবেই তার উচ্চ স্বরে জিকির করতে বাধা দেওয়ার অধিকার আছে আমার উচ্চ স্বরে জিকিরের কারণে যদি আপনার ঘুমে ব্যাঘাত হয় আপনি আমাকে বাধা দেওয়ার অধিকার আছে আমার উচ্চ স্বরে জিকিরের কারণে যদি আপনার লেখাপড়া করতে ব্যাঘাত হয় আমাকে আপনার বাধা দেওয়ার অধিকার আছে তখন যদি আমি জিদ ধরি যে তোমার ঘুমে ধরে কি না ধরে না সেটা আমার দেখার ব্যাপার নয় তুমি নামাজ করতে পারো কি না পারো না সেটা আমার ব্যাপার নয় আমি উচ্চ স্বরে জিকির করবই এটা হালাল জিকির নয় হারাম এইরকম হারাম জিকির যে সমস্ত ফিরেরা করে এই রকম হারাম জিকির যে সমস্ত ফিরের মুরিদেরা করে এই সমস্ত ফিরোবন্ড মুরিদোবন্ড বুঝে থাকলে এবার বলুন বুঝে থাকলে এবার বলুন শুধু বেনমাজি বন্ড ভিড়ই আছে সমাজে না জিকিরকারী বন্ড ভিড়ও আছে হ্যাঁ আল্লাহ জিকিরকারী বন্ড ভিড় জিকিরকারী আবার বন্ড ভিড় হয় কেমনে এই এইভাবে শরীয়তে যেই জিকিরকে হারাম বলে এই জিকির করার জন্য জিদ ধরে যেই ফিরে ফিরো বন্ড শরীয়তে যেই জিকিরকে হারাম বলে এই জিকির করার জন্য জিদ ধরে যে সমস্ত মুরিদানে এই সমস্ত মুরিদান ভণ্ড বন্ডামি মারিফত হাসিল করার পথ নয় বন্ডামি হইল জাহান্নামের পথ এজন্য বলছিলাম আমার নামাজ যদি মারিফতি নামাজ হয় বন্ডামি কইরে মারিফতি নামাজ হাসিল করা যায় না খাঁটি পীরের সোহবতে খাঁটি পীরের ওজিফার দ্বারা খাঁটি পীরের নির্দেশ পালনের দ্বারা মারিফতি নামাজ হাসিল করা যায় আমি যদি মারিফত নামাজ আমার হাসিল হইয়া যায় আল্লাহ কোরআনে বলছেন আমার নামাজ আমাকে সব রকমের গুনাহ থেকে ফিরাবে কোন গুনাহ থেকে ফিরাবে
এবার একটু বুঝার চেষ্টা করি আমার নামাজ আমাকে সব রকমের গুনাহ থেকে ফিরাবে কিভাবে। আল্লাহ আমাকে দেখতেছে এই কথার ধ্যান আমাকে সংসারের কল্পনার থেকে ফিরাইলো, যেই ধ্যান আমাকে সংসারের কল্পনার থেকে ফিরাইতে পারে আমার সামনে যখন জিনার সুযোগ আসে তখন কি সেই কথা জাগবে না আল্লাহ আমাকে দেখতেছে? তাহলে আল্লাহ যে অবস্থায় দেখতেছে এই অবস্থায় আমি কোন সাহসে জিনা করি? সুতরাং আল্লাহ আমাকে দেখতেছে এই যে একটা সাধনা, এই যে একটা রিয়াজত, এই যে একটা মুজাহাদা, এই মুজাহাদার দ্বারা যেমনভাবে আমার শরীয়ত নামাজ মারিফতি নামাজে পরিণত হয় ঠিক তেমনিভাবে আল্লাহ আমাকে দেখতেছে এই মুজাহাদা যার জীবনে ফিট হইয়া যায় তার জিন্দগি আল্লাহর গুলামিওয়ালা জিন্দগি হইয়া যায়, আল্লাহর ফরমাবরদারিওয়ালা জিন্দগি হইয়া যায়, তখন আল্লাহ তাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে, আল্লাহর মুখ তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়। আর মাত্র দুই তিন মিনিটে এই বিষয়ের উপর আপনাদেরকে একটা ঘটনা শুনে, মিশরের এক কৃষকের আসিল একটা আঙ্গুরের বাগান, আঙ্গুর পাকলে পরে বাগান থেকে চুর আঙ্গুর চুরি করে নিয়ে যায়, এই জন্য বাগানের মালিক বাগানে একজন পাহারাদার নিযুক্ত করলো, বেতনভোগী পাহারাদার। পাহারাদারের পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউ নাই, পাহারাদার মালিকের বাগানের ভিতরে একটা কুঁড়ে ঘর বানিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা থাকে, মালিকের আঙ্গুরের বাগান পাহারা দেয়, বেতন পায়। মালিকের এই কুঁড়ে ঘরের ভিতরে কে কে থাকে? পাহারাদার আর পাহারাদারের স্ত্রী, পাহারাদার আর পাহারাদারের স্ত্রী। একদিন বাগানের মালিক এই পাহারাদারের ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে দেখে পাহারাদারের স্ত্রী বড় সুন্দরী, দেখে তার লোভ লেগে গেল। এখন স্বামীর সামনে তো স্ত্রীর সাথে অপকর্ম করতে পারে না, এই জন্য চালাকি করে এই বাগানের মালিক পাহারাদারকে একটা কোনো কাজের ফরমাশ দিয়া বাগানের বাইরে পাঠিয়ে দিল। এবার বলুন বাগানের ভিতরে কজন, কে কে? বাগানের মালিক আর পাহারাদারের স্ত্রী। বাগানের মালিক তখন পাহারাদারের স্ত্রীকে বলে ঘরের সবগুলি দরজা জানালা বন্ধ করো, একদিকে ফরমাশ দিয়া স্বামীকে পাঠিয়ে দিল বাগানের বাইরে, অপরদিকে স্ত্রীকে হুকুম দিল দরজা জানালা বন্ধ করো। পরিস্থিতিটা বেচারি বুঝে কিনা মনে করেন? অবশ্যই বুঝে। এই পরিস্থিতি বুঝে এই পাহারাদারের স্ত্রী মালিককে বলে সাহেব আমরা গরিব মানুষ, আপনার চাকরি করি বেতন পাই, আপনার হুকুম না মানলে তো চাকরিও যাইব বেতনও হইতাম না, জীবিকা নির্বাহ করব কিভাবে? কাজে আপনি হুকুম দিলে দরজা জানালা তো বন্ধ করতে পারি, করতে হবে, কিন্তু এই ঘরে এমন একটা দরজা আছে যেই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। মালিক জিজ্ঞাসা করলো সেই দরজাটা কোনটা? তখন পাহারাদারের স্ত্রী বলে আপনি যে সমস্ত দরজা জানালা দেখতেছেন আপনার হুকুমে সেই দরজা জানালাগুলি বন্ধ করলে পরে এই ঘরের ভিতরে যেই ঘটনাটা ঘটবে বলুন সেই ঘটনা আল্লাহ দেখবে কিনা? মালিক বলল অবশ্যই দেখবে। তখন পাহারাদারের স্ত্রী বলে কাজী যে দরজা দেখতেছেন এই দরজা বন্ধ করে লাভ কি? যেই দরজা দিয়ে আল্লাহ দেখে সেই দরজা বন্ধ না করতে পারলে আমার বাহ্যিক দরজা বন্ধ করার কোনো সার্থকতা নাই। এই পাহারাদারের স্ত্রীর থেকে আল্লাহর ধ্যান শিখলো বাগানের মালিক, আল্লাহ আমাকে দেখতেছে এমত অবস্থায় কোন সাহসে জিনা করি। আরও এক দুই মিনিটে আর একটা সুন্দর ঘটনার অংশ শোনাই। হযরত ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখা খাস কামরায় নিয়ে গেল অপকর্ম করত। ইউসুফ আলাইহিসসালাম দেখলেন জুলাইখা যে রুমের ভিতরে নিয়ে গেছে ইউসুফের সাথে অপকর্ম করত, এই রুমের ভিতরে এক কোনার মধ্যে পর্দা দিয়ে ডাকা দেওয়া একটা জিনিস। ইউসুফ আলাইহিসসালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন তোমার কামরার ভিতরে একটা কোনায় পর্দা দিয়ে কী দেখকে রাখছো? কয় দেখকে রাখছি ওই মূর্তিটা যেই মূর্তিটার পূজা করি আমি। জুলাইখা ছিল মূর্তি পূজারি। ইউসুফ জিজ্ঞাসা করলেন এই রুমের ভিতরে যে আমাকে নিয়ে আসছো আমার সাথে অপকর্ম করার জন্য রুমাল পর্দা দিয়ে দেখকে রাখছো জিনিসটা কি? জুলাইখা কয় ওই মূর্তিটা দেখকে রাখছি যেই মূর্তিটার পূজা করি আমি। ইউসুফ জিজ্ঞাসা করলেন দেখকে রাখার দরকার কি? কয় মূর্তিটার সামনে অপকর্ম করতে লজ্জা লাগে। ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন মূর্তিটা তো দেখে না তাইলে তার সামনে অপকর্ম করতে লজ্জা লাগবে কেন? জুলাইখা কয় না দেখলেও চক্ষুগুলি এমনভাবে বানানো হয়েছে যেমন বোঝা যায় সাইয়া রয়েছে। কথা বুঝতে পারতেছেন? জুলাইখা জবাব দেয় যদিও মূর্তি দেখে না আমিও জানি মূর্তি দেখে না, দেখার কোনো ক্ষমতা নাই, কিন্তু চক্ষুগুলি এমনভাবে বানানো হয়েছে যেমন বোঝা যায় সাইয়া রয়েছে। এই অবস্থায় যেই মূর্তিটার
যেই মূর্তিটার পূজা করি আমি এই মূর্তিটা ছাইয়া রইছে এই অবস্থায় আমার আপনার সাথে অপকর্ম করতে লজ্জা হয়। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, এই জুলাইখা যেই মূর্তি শুধু ছাইয়া রইছে দেখে না, তোর সামনে যদি তোর জিনা করতে লজ্জা হয় তাহলে যে আল্লাহ ছাইয়া রইছে ই আল্লাহ সামনে তোর সাথে কুকর্ম কেমনে করি। এটার নাম অন্তরের জিকির, এটার নাম অন্তরের জিকির। এই অন্তরের জিকির মুসল্লিদের অন্তরে হাসিল হয়, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই ধ্যানের দ্বারা, যেই ধ্যানের দ্বারা শরীয়তি নামাজ মারিফতি নামাজে পরিণত হয়, এই ধ্যান বান্দাকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। সুতরাং ফিরাকির নামে ভণ্ডামি করার কোনো সুযোগ নাই, তরিকতের নামে ভণ্ডামি করার কোনো সুযোগ নাই, মারিফতের নামে ভণ্ডামি করার কোনো সুযোগ নাই। ইসলামের বিধান শরীয়ত, ইসলামের বিধান মারিফত। এই জন্য বলেছিলাম হাদিসে জিব্রিলে, হাদিসে জিব্রিলের মাধ্যমে জিব্রিল ফিরিস্তার তিন প্রশ্নের জবাবে উম্মতে তিনটা শাস্ত্রকে বিন্যস্ত করেছেন, একটা হলো এলমে ফেকা, একটা হলো এলমে আকাইদ, একটা হলো এলমে কালাম। সুতরাং হাদিসে জিব্রিলের ব্যাখ্যা মতো ইলমে ফেকা পালন করা এটাও ইসলামের বিধান, ইলমে আকাইদ পালন করা এটাও ইসলামের বিধান, এলমে তাসকিয়া বা এলমে তাসাউফ পালন করা সেটাও ইসলামের বিধান। এখানে বন্ডামি সন্ডামির কোনো ভাগ ফুকর নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে শরীয়তকে শরীয়তের মতো, তরিকতকে তরিকতের মতো, হকিকতকে হকিকতের মতো, মারিফতকে মারিফতের মতো করে আমল করার, পালন করার, জীবনকে সফল করার, ধন্য করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।